ভালো আছো, সুস্থ আছো এমকেআই বাংলা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে সানডে, এখন বাজে 10:30, আর আমি দুটো ছুটি বেঁধেছি, রাত্রে বেঁধেছিলাম, এখনও খোলা হয়নি। আর আজকে যেহেতু সানডে, আমি সপ্তাহে একদিন চেষ্টা করি একটু হেয়ার প্যাক মাখার। তো আজকের ইচ্ছে আছে মেথি, মেথি আমি রাতে ভিজিয়ে রেখেছি, তো সেটা মাখার ইচ্ছে আছে। তো রান্না করতে করতেই যারা এমকেআই বাংলা ব্লগে নতুন সদস্য হয়েছো তাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই, আর প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। আর যারা নতুন আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি, চলো দিনটাকে শুরু করি। জ্যোতির্ময় বাড়িতে রয়েছে, ব্রেকফাস্টে করেছি, মা পরোটা করেছে আর আমি আলুর তরকারি করেছি, একটু ঝাল ঝাল করে আলুর তরকারি, দারুণ লাগে পরোটার সাথে। জানি না তোমাদের কেমন লাগে। এখন আজকে যেহেতু সানডে, চিকেন তো হবেই, মটন খেতে ইচ্ছে করছিলো, তো জ্যোতির্ময় বললো মটন কদিন আগে খাওয়া হয়েছে, আজকে রাঁধবো না, চিকেনটা নিয়ে আসি। তো ঠিক আছে, চিকেনও কোনো অসুবিধা নেই, আমার মাংস দুটোই ভালো লাগে, চিকেন মাটন দুটোই, তো যে কোনো একটাই হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, একটু ভালো করে একটু ঝাল ঝাল দিয়ে, মানে কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দিই, মানে শুকনো লঙ্কা গুঁড়ো যেটা সেটা একটু কম পরিমাণে দিই, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিই যাতে কালারটা হয়, অর্থাৎ তো ঝাল নেই তো সেই জন্য। আর মানে জমিয়ে যায়, মানে চিকেনটা, চিকেন মাটন দুটোই আমি খুবই ভালোবাসি, তো ভীষণ মানে জমিয়ে রান্না করতে হবে। আর এই যে চুটি, চুলগুলো তো সব উঠে গেছে, কি করা যাবে থাইরয়েডের জন্য, তো ওগুলোকে তো বাঁচাতে হবে। তো আমি বললামই যে মেথি ভেজিয়ে রেখেছি সারা রাত ধরে, তো ওটা মাখবো, রান্নাটা বসিয়ে যতক্ষণ কষবে মাংসটা তার মধ্যে অ্যাপ্লাই করে নেবো, আর ওটাও তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি চুলটার মধ্যে মানে চুলে কীভাবে অ্যাপ্লাই করি। আর অ্যাকোরিয়াম তোমাদেরকে আমি দেখিয়েছি, তো অ্যাকোরিয়ামে কয়েকটা মাছ বড় ভাইয়ের কাছে ছিল, যেগুলো আমার বলেছিল কয়েকটা মাছ ছিল বলে, তো সেগুলোই ছেড়েছি। আর কয়েকটা কাজ থেকে ফেরার সময় জ্যোতির্ময় কয়েকটা নিয়ে এসছে, সেগুলো দেখা হয়নি, কারণ আমার ফোনে মানে জায়গাটা খুবই কম, কোনো ভিডিও যদি আমি করি যতক্ষণ না আপলোড করি বা আপলোড করার পর ডিলিট করে দিই, আমি রেখে দিতে পারি না, কারণ আমার ফোনে পেজটা খুব কম, তো সেই জন্য খুবই অসুবিধা হয়। যতক্ষণ একটা ভিডিও মানে পুরোপুরি ডিলিট করছি বা আপলোড না করে ডিলিট তো করতে পারি না, তো সেই জন্য আমি কোনো এক্সট্রা ভিডিও করে রাখতে পারি না, তো সেই জন্য আমার দেখাতে পারি না, আমি কোনো কিছু হয়তো কিছু করেছি বা কিনেছি দেখাতে পারি না, যতক্ষণ এক্সট্রা মানে একটা নতুন কোনো ফোন কিনছি। তো যাই হোক, এইটাতে এখন চলছে, এখন মোটামুটি ভাইকে দেখাই নতুন নতুন কী মাছ এনেছে জ্যোতির্ময়, আর দেখিয়ে তারপর রান্নাটা শুরু করছি। ঠিক আছে, এই ব্ল্যাক কালারের গোল্ড ফিস নিয়ে এসছে, আর এখানে অ্যাঞ্জেলগুলো রয়েছে দুটো নিয়ে এসছে, কই কাপ এটাও নিয়ে এসছে, আর একটা অরেঞ্জ কালারের গোল্ড ফিস নিয়ে এসছে, পাঁচটা মতো মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলো নিয়ে এসছে, আজকে যাওয়ার কথা আছে বিকেলবেলা, দেখি মাছগুলো কি আর আনতে পারি, কারণ অ্যাকোরিয়ামটা যেহেতু খুব বড়, তো একটু বেশি মাছ না হলে ভাল লাগছে না, তো সুন্দর সুন্দর দেখি একটু মাছ নিয়ে আসবো। তো দেখো মাছগুলো কত সুন্দর লাগছে, এগুলো খুবই স্লো চলে আর বেশি মানে ছটপটে নয়, আর এইগুলো খুব ছটপটেই, দেখো এইগুলো, এই কই কাপটা তো মানে উৎপাত করে শুধু, ওই কই কাপ আর কালো রঙের যে গোল্ডফিশগুলো, ওই দেখো ওই কর্নারে খুবই ছটপটে, আর সারাক্ষণ খাওয়ার খোঁজে, দেখো কেমন ছটপটে, আর নিজেদেরকে দেখে বেড়ায়, আর এইগুলো দেখো একদম শান্তশিষ্ট, কিচ্ছু করে না, আর এটা সারাক্ষণ খাওয়ার খোঁজে, পাথরের মধ্যে বলো খাওয়ার থাকে, পাথরগুলোকে মুখে নিয়ে তারপর যে দেখছে না এটা শক্ত চিবোতে পারবো না, তারপর বের করে দেয়। তো চলো রান্নাটা শুরু করি, ডাইনিং টেবিলে রেখেছি এই গাছটা, গাছটা খুবই সুন্দর, আর এখানে তোমার একটু সাদা যে স্টোনগুলো হয় না, পালিশিং স্টোনগুলো, ওগুলো দিয়ে রেখেছি, আর এখানটা রয়েছে মানি প্ল্যান্ট, তো মানি প্ল্যান্টগুলোও খুব সুন্দরভাবে হচ্ছে দেখো, আর অনেকগুলো গাছ কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি, ফ্রিজের উপরে রেখেছি, এগুলো একটু চেঞ্জ করব, কালকে চেঞ্জ করব, কেননা যে কোকোবিটগুলো এই যে ভিজিয়ে রেখেছি রাত্রে, দাদা বর্ধভাই বললো যে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে, তো আমি ভিজিয়ে রেখেছি, আমি যেহেতু প্রথমবার কিনেছি, তো দেখো খুব ভালো করে ফুলে গেছে আর খুব ভালো করে ভিজেও গেছে, এখানেও রয়েছে,
এখানে তো পুরো মানে একটা প্যাকেট ভেজাতেই আমার এত হয়েছে, আমার কোনো আইডিয়া ছিল না। তো দেখছি প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দাদাভাই বলল কোনো অসুবিধা নেই, এটা মানে প্যাকিং করে রেখে দিতে পারবে, কোনো অসুবিধা, নষ্ট হয় না। তো যে কটা গাছ আছে সব কটাই গাছ আমি কালকে চেঞ্জ করব। টপ এই বোলটায়, মানে এটা ফ্লাওয়ার বোল, তো এখানে আমি এই বোলটায় মানি প্ল্যান্টের যে ডালগুলো কেটে কেটে এখানে বসিয়ে দিয়েছি। জ্যোতির্ময় একটা মাসুমনির বাড়ি থেকে নিয়ে এসছে, তো এর মধ্যেই আমি কেটে কেটে সব লাগিয়ে দিয়েছি। আর খুব সুন্দর লাগছে এখানটা, দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা টিভির সামনেটায়। আর এখানটায় আগে এই বড়ো বোলটা ছিল, যার মধ্যে অ্যাকোরিয়ামে যে কয়েকটা মাছ ছিলিয়েছি। এখানে এই যে বড়ো বোলটা, এর মধ্যে বড়ো একটা মানি প্ল্যান্টের ডাল রেখেছি, আর এইটাও খুব বড়ো একটা ডাল। তো আর দেখতেই পাচ্ছ রং করেছে টেবিলটাকে খুব সুন্দর করে জ্যোতির্ময়। সারা রাত করে ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি 3 চামচ মেথি নিয়েছিলাম, তো ওটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। তো এর সাথে আমি দই দেব, সেই জন্য বললাম দই দেব। এবারে মিক্সিতে ভালো করে পেস্ট করব, 1 মিনিটে হয়ে যাবে, কারণ এটা একটু ঠিক হয়ে যাবে, একটু জল জল হয়েছে, দেখ অলরেডি ঠিক হতে শুরু করে দিয়েছে, দেখো দেখতেই পাচ্ছ ঠিকটা হতে শুরু করে দিয়েছে। তো আমি রেখে দেবো 1 মিনিটের জন্য, ততক্ষণ মাংসটা একটু কষিয়ে নিই, তারপর লাগাবো। মানে খারাপ হলো না কী করবো বলো, আমার চুলটা এরকম, তো ভীষণ কাটলি, তো এখন তো কিছুই নেই, আগে যখন ছিল, মানে এখন তো থাইরয়েডের জন্য সব উঠে যাচ্ছে, তো সেটা তো বাঁচাতে হবে বলো যেটুকু আছে। তো যাই হোক, তো এখন তাড়াতাড়ি করে একটু আঁচড়ে প্যাকটা লাগিয়ে নিই, কেন অলরেডি 1টা বেজে গেছে, তো সেই জন্য ভালো করে আঁচড়ে। আর চুলটা না শুধুই ফুলেই থাকে, কিন্তু একদম পাতলা হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে বোঝা যায় না, তো পাতলা হয়ে গেছে, চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেব। আর যতই আমি চুলটাকে বেঁধে রাখি না কেন, জমাডমা করবেই, খুব ভালো করে আঁচড়ে নেব। দেখতেই পাচ্ছ দেখো চুলগুলো কত উঠেছে, যেরকম হয়ে গেছে, তো যেগুলো নিচের মধ্যে চুলগুলো লেগে আছে সেগুলো বের করে নিলাম। তো গরমটা যে পরিমাণে বেড়েছে, ফ্যান একটু অফ করে থাকা যাচ্ছে না, তো তো আমি কী করবো, প্রথমে দুটো ভাগে ভাগ করে নেবো চুলটাকে, ভাগ করে ক্লিপ লাগিয়ে নেবো। এই যে পেস্ট ক্লিপ লাগিয়ে নিয়েছি, এবারে ভাগ করে করে লাগিয়ে নেবো। মেথিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো, চুলটাকে গোড়া শক্ত করে, নতুন চুল গজাতে সাহায্য করে। আর আছে নিকোটিনিক অ্যাসিড, যেটা আমাদের চুলকে খুব ভালো করে পরিষ্কার রাখে। যদি ড্যান্ড্রফ থাকে বা ড্যান্ড্রফের জন্য অনেক সময় দানা হয়ে যায় বা র্যাশ বেরোয়, সেগুলোকে পরিষ্কার করে দেয়, তারপরে চুলের গোড়া শক্ত করে, আর ব্লাড সার্কুলেশন খুব ভালো, মানে খুব ভালো করে বাড়ায়, যার জন্য আমাদের চুল নতুন করে গজাতে সাহায্য করে, চুল সফট হয়, শাইন করে। টক দইতে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে, তারপরে ভিটামিন ডি থাকে, যেটা আমাদের চুলের জন্য বা স্কিনের জন্য, বা আমরা যদি সেটাকে দইটাকে যদি সবসময় খাই সেটা আমাদের শরীরের জন্যও খুবই ভালো। তো এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডও থাকে, যেটা আমাদের চুল, স্কিন এবং হেলথের জন্য খুবই ভালো। তাদের চুল আমার মতো, দেখতেই পাচ্ছ আমার চুলটা কত রাফ, কোনো সাইন নেই, কিচ্ছু নেই। তাদের এই প্যাকটা ভীষণই ভালো, তারা ব্যবহার করতে পারো। তো চলো তাড়াতাড়ি করে প্যাকটা লাগিয়ে ফেলি। তো দেখো আমি এভাবে একটা করে চুল ভাগ করছি, ভাগ করে প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে।
তো আমার এক সাইড হয়ে গেছে, একইভাবে আমি এই সাইডটাও লাগিয়ে নেব। ঠিক আছে, খুব ভালো করে লাগানো হয়ে গেছে। আমি 45 মিনিট মতো রাখবো, রেখে চান করে নেবো, ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে। রান্না তার আগেই হয়ে যাবে। তো দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি, আর চুলটা ধোয়ার পর চুলটা তো হাত দিতে এত ভাল লাগছে, এত নরম হয়েছে চুলটা, তো মানে ভীষণ ভাল লাগছে হাত দিতে, একদম মানে একদম নরম হয়েছে, আর চুলটা কি সুন্দর চকচকও করছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, আর ভীষণ নরম হয়েছে। আমার চুল যদি এত সফট আর শাইন করে তাহলে তোমাদের চুলটা কতটা ভালো বলো, তোমাদের চুলটা আরও সফট আর শাইন করবে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেনটা ভীষণ ভালো হয়েছিলো আর আমার পুরো মনের মতো হয়েছিলো, ঝাল ঝাল করে করেছিলাম, তো খুব ভালো করে খেয়েছি। চিকেন হলো না, আমার সত্যি কথা বলতে আর কিছু লাগে না, অনেক কিছুই হয়েছিল। তো যাই হোক এখন একটু ঘুমাবো, তো ঘুম থেকে উঠে অ্যাকোরিয়ামে মানে মাছ আনতে যাবো, অ্যাকোরিয়ামের দোকানে যাবো মাছ আনতে, তো ওষুধ খেলে না একটু ঘুম ঘুম পায়, তো সেই জন্য ওষুধটা খেয়ে নিয়েছি। আর মাথা ডাতাগুলো যেহেতু মেথি মেখেছি, মাথা না একদম ঠান্ডা হয়ে গেছে, আর মেথি যখন মাথায় থাকে না যেন ঘুম পায় বেশি, তো চলো একটু ঘুমিয়ে নিই তারপর কথা বলো, ঠিক আছে চলো। আমি রেডি হয়ে গেছি, তো যাচ্ছি অ্যাকোরিয়ামের দোকানে অ্যাকোরিয়ামের মাছ কেনার জন্য, আমি ভেরি এক্সাইটেড। তো অনেকদিন পর যা মাছ নিয়ে এসে জ্যোতির্ময় নিজের পছন্দে, আমার পছন্দে একটাও মাছ নিয়ে আসেনি, তো দেখি কি মাছ পাওয়া যায়। তো যা ওখানে থাকে তা সেগুলো যদি পছন্দ হয়, মানে সেগুলোর মধ্যে যদি পছন্দ হয় তাহলে কয়েকটা কিনবো, আর দেখি অ্যাঞ্জেল কেনার ইচ্ছা আছে, কেননা ব্ল্যাক আর হোয়াইট রয়েছে, তো ওই দুটোর মধ্যে আমি চারটে চারটে কিনবো, ওটা আমি ভেবে নিয়েছি যে আমি ওইগুলো কিনবো, আর বাকি কী মাছ আছে সেটা গিয়ে দেখবো তারপর কিনবো, আর ওটা একটু মানে একটু দূরে তো ওখানে গিয়ে কথা বলছি, ঠিক আছে চল। আমি ভেরি এক্সাইটেড, তার আমি সুন্দর করে সেজে নিয়েছি একটা, এই টি শার্টটা আমি নতুনই আজকে ভেঙেছি, তো অনেকদিন পরে যেহেতু বেরোচ্ছি তাই ভাবলাম একটা নতুন টি শার্ট ভাঙি, তো নতুন একটা টি শার্ট ভেঙেছি, আর একটা টি শার্ট ভেঙেছি আর জিন্স পরেছি, এদিকটা একটু আলোটা কম তাই জন্য একটু অন্যরকম লাগছে, তো এই ব্যাপার। তো চলো, জ্যোতির্ময় একটু এটিএমে গেছে টাকা তুলতে, ওখান থেকে এসে তারপর যাবো, ঠিক আছে চলো। দেখো এই মাছগুলো নিয়ে এসেছি, গোল্ডফিশগুলো, দুটো অরেঞ্জ কালো লেজ আর দুটো সাদা, অরেঞ্জ সাদা মিশিয়ানো আর দুটো ব্ল্যাক, জ্যোতির্ময় ব্ল্যাক খুব পছন্দ হয়েছে, আর ওর দোকানে এত ভিড় ছিল যে আমি ভিডিও করতে পারিনি, তো আসার পর এই এখন আধ ঘন্টা রেখে দেবো, রেখে দেওয়ার পর তারপর ছাড়বো। কী সুন্দর লাগছে না মাছগুলো, আর এগুলো বাইরে ওদেরকে দেখো কেমন করছে, যখন মাছগুলো ছাড়বো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর কি সুন্দর লাগছে এই যে অ্যাঞ্জেল, আমি আজকে অ্যাঞ্জেল খুব একটা ভালো পাইনি, বলেছে কালকে নিয়ে আসবে, তো দেখি কালকে যদি সুযোগ পাই তাহলে যাব, গিয়ে অ্যাঞ্জেল নিয়ে আসবো। আজকের এইগুলো নিয়ে এসেছি গোল্ডফিশগুলো, পুরো ছাড়া হয়ে গেছে, মা টিভি দেখছে তো তাই আওয়াজটা আসছে টিভির। মাছগুলো দেখো কত সুন্দর লাগছে, এগুলো একটু বড় সাইজ, দেখো কত সুন্দর লাগছে, আর এই যে হোয়াইট আর অরেঞ্জ দিয়ে দুটো আর ব্ল্যাক দুটো, ব্ল্যাকগুলো এবারে একটু বড় নিয়ে এসেছি, টোটাল ছটা মাছ তাই না, সুন্দর লাগছে, দেখলে কি সুন্দর লাগছিলো মাছগুলো চলে বেড়াচ্ছে। আর ওই দুটো মাছ অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে যেটা নিয়ে এসেছি ওটা একটু বড় সাইজের মাছ রয়েছে, প্রথম আমি বড় সাইজের দুটো মাছ নিয়ে এসেছি, আর খুব ছটফট করছে ওরা, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর
আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আর বেশি বড় করতে চাইছি না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো আজকের মতো টাটা, লাভ ইউ, গুড নাইট।